আজকে আমি তোমাদেরকে একটা ক্রেনি বার্ড সিনারি ড্রয়িং করে দেখাবো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখো। যদি আমার ড্রয়িংগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করছি। খাতার ঠিক চারিদিকে আমরা সুন্দর করে দাগ কেটে নেবো। দাগ কেটে নেওয়ার পর খাতার মাঝ বরাবর আমরা এরকমভাবে প্লাস চিহ্ন করে নিতে পারি কোথায় কোন ক্যারেক্টারটা হচ্ছে। তাই জন্য প্লাস চিহ্নটার এই সাইড থেকে একটু সাইড থেকে আমরা কি করব, এইভাবে একটা দাগ নিয়ে নেব। দাগটা পিছন দিকে এইভাবে চলে আসবে। আমরা এই দাগের থেকে এরকমভাবে এইরকম সাইডে আসব। আসার পর দেখো আমরা ঠিক এর থেকে একদম উপরের দিকে চলে যাব। উপরের দিকে চলে গিয়ে আমরা এখান থেকে এইভাবে রাউন্ড করে এই দাগটাকে এইবার মিশিয়ে নেব। এই যে বকের মাথার উপর পর্যন্ত আমরা গেছি, ঠিক তার এখান থেকে আরেকটু আমরা এই সাইডে এরকম করে নেব। করে নিয়ে বকের এই ঠোঁটটাকে এবার এঁকে নেব। ঠোঁটটাকে আঁকার জন্য একটা ঠোঁটের যে ভিতরের শেপটা তোমরা করে নেবে। এইভাবে করবে, করার পর এখান থেকে এইভাবে এরকমভাবে একটু রাউন্ড করে নেবে। বকের গলাটা সরু থেকে মোটা হয়ে যাবে, সেইটা ফলো করে তোমরা নিচের দিকে এইভাবে চলে আসবে। ঠিক আছে, এরকমভাবে চলে আসবে। আসার পর দেখো আমরা কি করব, আগে এই পর্যন্ত রেখে দেবো, আমরা এই ডানার অংশটা আগে রেখে নেবো। ডানার অংশটা আঁকার জন্য আমরা এখান থেকে করে আসতে করে পিছন পর্যন্ত এরকমভাবে জুড়ে নিলাম। ঠিক আছে, এবার দেখো পিছন পর্যন্ত জোড়ানোর পর আমরা কি করব, এই সাইডে একটু বাড়তি রেখেছিলাম, সেই বাড়তির অংশটার থেকে এইখান থেকে এরকম পিছন দিয়ে আসবো। এসে আমরা এই সাইডে এরকমভাবে আসবো, যে একটু গ্যাপ ছিল সেটা আমরা রং দিয়ে সুন্দরভাবে করবো, একটু বড় বড় করে করব, যাতে পরে সুন্দরভাবে আমরা রংটা করতে পারি। আমরা বকের এই বডির শেপটা করলাম, করার পর আমরা চোখটা এরকমভাবে এঁকে নেবো। চোখটা এঁকে নেওয়ার পর আমরা এই ঠোঁটের এই অংশটা এঁকে নিচ্ছি। ঠোঁটের অংশটা আঁকার জন্য এইভাবে এখান থেকে নেব, ঠিক উপরের দিক থেকে এইরকমভাবে নেব, আর মাঝখানের দিক থেকে দুটো ভাগ করে নিয়ে যাবো, উপরের দিকে আর নিচের দিকের ভাগটা বোঝানোর জন্য। এবার দেখো পাটা আঁকার জন্য আমরা কি করব, এরকমভাবে পাটা এঁকে নেব। পাটা এরকমভাবে করে নিয়ে আমরা যে নিচের দিকে চলে যাচ্ছে আর এই হাঁটুর যে একটু মোটা অংশটা সেটা বুঝিয়ে আবার নিচের দিকে এরকম চলে যাব। আর পিছনের পাটা কি করব, পিছনের পাটা পিছনের দিক দিয়ে আসছে বলে একদম ডাইরেক্ট এরকমভাবে করে আমরা এই হাঁটুর অংশটা এরকম বোঝাবো, বুঝে এই পর্যন্ত চলে আসবো। এখান থেকে যতটা এই গ্যাপ যাবে তার থেকে একটু উঁচু করে পিছনের পাটা আমরা করব। ঠিক আছে, এরকমভাবে কেন করব, ওই সাইডের পাটা যে ওই দিকে রয়েছে একটুখানি সেটা আমরা বোঝানোর জন্য আমরা এরকম করলাম। এবার আমরা কি করব, মাথার উপরের থেকে একটা জুটি এঁকে নেবো। সেই জুটিটা আঁকার জন্য আমরা এখান থেকে করে নিলাম, করে নিয়ে নিচের দিকে এরকম করলাম, আর এখান থেকে এই জুটিটা গেল, গিয়ে আবার এইটা এরকম নিচের দিকে চলে গেল। দেখো এটা করার পর আমরা কি করব, যে মাঝ বরাবর যে দাগটা কেটেছিলাম তার একটু উপর থেকে একটা সোজা করে একটা দাগ টেনে নিয়েছি একটু ডিপ করে। তোমরা যখন এই দাগটা যখন টানবে তখন তোমরা পেন্সিলটাকে একটু দূরে ধরবে, এরকম দূরে ধরবে, তাহলে দেখবে দাগটা কাটার সময় অনেকটা সোজা থাকছে। এখানে আমরা দুটো ঘর এঁকে নেবো, নাইটিকে সুন্দর দেখানোর জন্য আমরা একটা ঘর এঁকে নিলাম। এখানে যেটুক গ্যাপে দাগটা করবে ঠিক সেই এখানেও কিন্তু এরকমভাবে একটু গ্যাপে দাগটা করবে। তারপরে মাঝখানে করে দিয়ে এই চালের অংশটা এইভাবে বোঝাবো, বুঝিয়ে আমরা পিছনের দিকে আরেকটা ঘর এঁকে নিচ্ছি। পিছনের দিকে ঘর টাকার জন্য একটু ছোট করে নেব, এদিকেও ঠিক সেমভাবে গ্যাপ থাকবে, আর এই যে দরজার অংশটা এরকমভাবে করে নিলাম। করে নেওয়ার পর এই যে পিছন দিয়ে দূরের যে জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলগুলো আমরা এইভাবে করে করে এঁকে নেব। এরকমভাবে করে তোমরা এই সিনারিটিকে সুন্দর করে কমপ্লিট করবে। এবার দেখো এই যে নিচের দিকে যে পার্টটা রয়েছে সেই পার্টটা আঁকার জন্য আমরা কি করলাম, এখান থেকে এইভাবে দাগ কেটে নিলাম, এখান থেকে এইভাবে দাগ কেটে নিলাম, আর এই দাগটা এরকম সোজা চলে যাবে। এবার দেখো এই যে দাগটা কেটেছি ঠিক সেই দাগটার জন্য একদম সোজাসুজি করে এরকমভাবে পাড়ের অংশটা করবে, আর এই দাগটা বরাবর কি করবে এইভাবে চলে যাবে, এরকমভাবে পাড়ের অংশটা করে নেবে। আর ঠিক উপরের দিক থেকেও তোমরা এই পাড়ের অংশটা এইভাবে করবে, আর তার উপরের দিক থেকে এইভাবে পাড়ের অংশটা করে এরকম শুরু করে উপরের দিকে তোমরা উঠে যাবে। সিনারিটিকে সুন্দর করে দেখানোর জন্য আমরা কয়েকটা ঘাস এঁকে নিচ্ছি। এইভাবে তোমরা কয়েকটা ঘাস এঁকে নিতে পারো, আর নিচের দিকে যে জলের ঢেউটা রয়েছে সেইভাবে, আর কাছে রয়েছে সেই জন্য এই ঘাসটা একটু বড় করে আমরা এঁকে নেব। ঠিক আছে, এইভাবে করে তোমরা এই সাইডের অংশ করবো, যত সামনের দিকে থাকবে তত বড় থাকবে, যত দূরের দিকে থাকবে তত ছোট হবে। এইভাবে করে করে তোমরা মেনটেন করে এই ঘাসগুলো তোমরা সবসময় আঁকবে। দেখো দূরের গাছগুলো কখনো বড় করবে না, কাছে আর দূরের ডিস্টেন্স মেনটেন করেই কিন্তু আমাদের ছবিটা আঁকতে হয়। দেখো আমি এখানে বকটা সামনে রয়েছে বলে বড় এঁকেছি, সেই তুলনায় আমি ঘরটা ছোট এঁকেছি, কারণ হচ্ছে দূরে রয়েছে সেই জন্য। তোমরা কিন্তু কখনো বড় করে ঘরটা আঁকবে না। তোমাদেরকে ভালো করে হাইলাইট করে দেখানোর জন্য আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে দাগিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে কালারটা করে দেখাবো।
আমরা সবার প্রথমে এই বকের গায়ে আমরা সাদা কালারটা করে নেব হোয়াইট কালারটা করে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখবে যদি আমার এই ড্রয়িং গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটিকে শেয়ার করো আর নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে রাখো দেখো এইভাবে যখন আমাদের সারা শরীরে পুরোপুরি সাদা রংটা করা হয়ে যাবে তারপরে আমরা গ্রে কালারটা নিয়ে নেব গ্রে কালারটা নিয়ে এই বকের এই পিছনের দিক থেকে একটুখানি প্রেসার দেব প্রথমে প্রেসার দিয়ে আর এই মিডিলের দিকে যখনই যাব তখন আমাদের হাতের প্রেসারটা আস্তে 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 কমে যাবে ঠিক আছে এইভাবে করে পিঠের পিছন থেকে এইভাবে নিয়ে আসবে নিয়ে এসে পুরো একদম শেষ পর্যন্ত এইভাবে করে নেবে ঠিক আছে এইভাবে করবে করার পর এই ডানার এই ভিতরের থেকেও তোমরা এরকমভাবে করে নেবে দেখো এইভাবে করার পর এই গলার দিকে আমরা আস্তে করে গ্রে কালারটা করে নিচ্ছি গ্রে কালারটা দিয়ে এরকমভাবে ঝুলে ঝুলে করে নেব ঠিক আছে এইভাবে করে তোমরা এই গ্রে কালারটা দিয়ে সম্পূর্ণ ভালো করে রং করবে এবার দেখো নিচের দিকে আমরা একটু হাইলাইট করে নিচ্ছি গ্রে কালারটা দিয়ে কর্নারগুলো দিয়ে তারপর তোমরা এইভাবে গ্রে কালারটা দিয়ে প্রথমে পালকের অংশগুলো করে নিতে পারো ঠিক আছে এবার কি করবে আবার হোয়াইট কালারটা নেবে হোয়াইট কালারটা নিয়ে তোমরা এই দুটো জায়গা যেখানে আমরা এই গ্রে কালারটা করলাম আর যেখানে পুরোপুরি ভালো করে মিক্স হয়নি সেই সব জায়গাগুলো তোমরা আবার হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নেবে মাথার এই পিছনে এখানে কালো রংটা করব কালো রংটা করার জন্য আমরা এই রঙের কর্নার দিয়েই কালো রংটা করবো বকের ঠোঁটে আমরা ইয়েলো অকার কালারটা দেবো দিয়ে সুন্দর করে আগে রংটা করে নেব রংটা করে নেওয়ার পর পায়েও আমরা একইভাবে এই রংটা ইউজ করব তারপর বার্নসনা কালারটা নেব নিয়ে এই উপরের দিকের থেকে একটু ডিপ করে নিচের দিকে আস্তে চলে আসবো আবার নিচের দিকের থেকে একটু ডিপ করে উপরের দিকে চলে ঠিক এভাবে সেমভাবে আমরা পায়েও এইভাবে কালারটা করব দেখো এইখানে নিচের দিকে একটুখানি গ্রে কালারটা দিয়ে পায়ের লোমের অংশগুলো ভালো করে বুঝিয়ে নিলাম ঠিক আছে এইভাবে রংটা করবে তোমরা করার পর এই যে মাঠের অংশটা রয়েছে লেমন ইয়েলো কালারটা নেব নিয়ে উপরের থেকে একটু ডিপ করব ডিপ করে নিচের দিকে পুরোপুরি সম্পূর্ণ রংটা করে নেব কিন্তু নিচের দিকে আস্তে আস্তে আমাদের হাতে প্রেশারটা কমে নেব ঠিক আছে হালকা হয়ে যাবে এইভাবে রংটা করার পর আমরা নিচের দিক থেকে লাইট গ্রিন কালারটা নেব নিয়ে সেমভাবে যেভাবে উপরের দিকের থেকে করলাম সেভাবে আমরা নিচের দিকের থেকে ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব এভাবে করে আমাদের পুরো জায়গার কালারটা সমস্ত এই জায়গার কালারটা করে নিতে হবে এই লাইন বরাবর দেখো নিচের দিকে যে জলের আর এখানে যে পার্টটা রয়েছে সে পার্টটা করার জন্য আমরা বার্নসনা কালারটা নিয়ে অর্ধেক পর্যন্ত পাড়ের অংশটা এরকম করলাম আর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে নিচের এই অর্ধেক পর্যন্ত আমরা এটা করে দুটো কালার ভালো করে মিক্স করে নেবো ঠিক আছে দুটো কালার ভালো করে মিক্স করে এভাবে আমাদের সম্পূর্ণ জায়গাটা দূরের জঙ্গলটা করার জন্য আমরা নিয়ে নিচ্ছি স্যাপ গ্রিন কালারটা আমরা আগে এইখান থেকে নিচে দিয়ে রং করতে করতে অর্ধেক পর্যন্ত উপরে উঠে যাব ঠিক আছে এইভাবে রং করার পর ক্রোম ইয়েলো এম কালারটা নেবে ক্রোম ইয়েলো এম কালারটা নিয়ে সুন্দর করে এইভাবে আগে উপরের থেকে রংটা করে মিক্স করে নেবে ঠিক আছে এইভাবে দুটো কালার সুন্দরভাবে মিক্স করে নেবে আর যদি একটু দাগ দাগ মনে হয় তখন আবার তোমরা স্যাপ গ্রিন কালারটা দিয়ে সুন্দরভাবে দুটো কালারকে মিক্স করে নিয়ে উপর পর্যন্ত পুরোপুরি চলে যাবে হলুদ কালারটা যেন হালকা হালকা বোঝা যায় এটা বোঝালেই হবে ঠিক আছে এইভাবে করে আমাদের এই উপর পর্যন্ত রংটা করে নিতে হবে দেখো ঘরের কালারটা এবার লেমন ইয়েলো কালার দিয়ে এক সাইড পুরোপুরি করলাম এই সাইডেও আমরা ঘরের কালারটা এক সাইড পুরোপুরি লেমন ইয়েলো কালারটা করলাম যেভাবে এই পাশে এসেছিল সেভাবে আমরা এই সাইডটা করলাম করার পর আমরা নিয়ে নিচ্ছি ক্রোম ইয়েলো ডি কালারটা ক্রোম ইয়েলো ডি কালারটা নিয়ে অন্য প্রান্ত থেকে আমরা পুরোপুরি এই কর্নারটা আগে রং করে নেব রং করে নিয়ে আমরা যেভাবে হলুদ কালারটা করেছিলাম সেইভাবে অ্যাঙ্গেল করেই হলুদ কালারটা এই পাশে আস্তে 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 মিক্স করে নেবো ঠিক আছে এইভাবে মিক্স করে নিয়ে আমরা পাশের যে ঘরটা রয়েছে সেই ঘরে আমরা অরেঞ্জ কালার দিয়ে সেমভাবে যেভাবে উপরের কালারটা করলাম সেইভাবে নিচের এই কালারটাও সুন্দরভাবে মিক্স করতে করতে উপরের দিকে চলে যাবো দেখো এভাবে করার পর আমরা নিচের ঘরের অংশটায় গ্রে কালারটা দিয়ে রংটা করে ফেলবো এভাবে করার পর আমরা ডার্ক ব্রাউন কালারটা নেব নিয়ে আমরা দরজার কালারটা করে নেব জলের ভিতরে ঘাসগুলো রং করার জন্য আমরা যে কোনো হলুদ কালার ইউজ করতে পারি আমি একটু ডিপ করার জন্য ক্রোম ইয়েলো এম কালারটা নিচ্ছি নিয়ে আমি উপরের দিক থেকে আগে রং করে পুরো মিডিল পর্যন্ত চলে আসছি তারপরে আমরা মিডিয়াম গ্রিনটা নিয়ে নিচের থেকে রং করে এই উপরের দিকে পুরোপুরি যাচ্ছে না একটুখানি নিচের থেকে প্রেশার দিয়ে উপরের দিকে আস্তে আস্তে শুরু করে নিচ্ছি বা উপরের দিকে প্রেশারটা কমে নিচ্ছি ঠিক আছে এইভাবে করে আমাদের এই ঘাসগুলোতে রং করে নিতে হবে যাতে একটু হলুদ রয়েছে একটু যাতে বোঝা যায় সেই জন্য আমরা এরকমভাবে রংটা করে নিলাম নিচের এই জলের রংটা করার জন্য আমরা নিয়েছি স্কাই ব্লু কালারটা স্কাই ব্লু কালারটা আমরা যখন করব তখন এই কর্নারগুলো দিয়ে সুন্দর করে আগে পাড়ের কর্নারগুলোতে
ভালো করে মিক্স করতে করতে নিচের দিকে চলে আসব। যখন এই নিচের দিকে চলে আসার পর তখন আমরা পার্সিয়ান ব্লু কালারটা নেব। পার্সিয়ান ব্লু কালারটা নিয়ে আমরা এই পাড়ের এই কর্নারগুলোতে যে কালো কালো যে পাড়ের শেড পড়েছে সেই শেডটা বোঝানোর জন্য আমরা আস্তে 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 উপরের দিকে থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে নেবো। এইভাবে করে আমাদের পুরো কালারটা করে নিতে হবে। দেখো আকাশে কালারটা করার জন্য স্কাই ব্লু কালারটা নিচ্ছি, আর তোমরা চাইলে কোবাল্ট ব্লু কালারটাও নিতে পারো। আমি আজকে স্কাই ব্লু কালারটা নিচ্ছি। নিয়ে আমরা উপরের দিকে থেকে একটু ডিপ করে প্রেশার দিয়ে আমরা নিচের দিকে যখনই আসবো তত আমাদের হাতের প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকবে। এইভাবে করে করে আমাদের আকাশের কালারটা সুন্দরভাবে করে নিতে হবে। দেখো পুরোপুরি কালারটা করার পর এরকম লাগবে দেখতে। তোমরা যদি এরকম নতুন নতুন ড্রয়িং দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার অন্য চ্যানেলের লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে, তোমরা সেখানে গিয়েও আমার অন্য চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ড্রয়িং ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই।